বেশ ভালো ফসল হয়েছে আজকে। হ্যাঁ যাই যাই, এগুলো বাজারে বিক্রি করে আসি। কি ভালো ফসল হয়েছে আজ। পটল কত করে? 20 টাকা কিলো। দাও দেখি 500। সব সবজি বিক্রি হয়ে গেছে, তাহলে তো বেশ ভালোই আমদানি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ওই হয়েছে মোটামুটি, কিন্তু এই বাজারে সবজি বিক্রি করে আর কতই বা বেশি টাকা হয় বলো বউ? হ্যাঁ কত হবে? বেশি টাকা দিয়ে হবে তাই বা কি, এতেই তো আমাদের দিব্যি চলে যাচ্ছে। ও ও তুমি বুঝবে না, যাও 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 ভাত বারোকে যাও তো, উপ খিদে পেয়েছে। এক্সকিউজ মি, আপনি কি মলয়? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? আমি একটা অনলাইন গ্রসারি ডেলিভারি কোম্পানির তরফ থেকে আসছি, আমি ওই কোম্পানির ম্যানেজার। এই এলাকায় আপনি একমাত্র বড় চাষি আর আপনার জমির পরিমাণ অনেক, তাই আমি আপনার কাছে এসেছি। আশ্চর্য, আপনি এত কিছু জানলেন কি করে? আমরা সার্ভে করি স্যার। যাক, আমরা আপনার কাছে একটা অফার নিয়ে এসেছি। অফার? কি অফার? আমাদের কোম্পানি শহর এলাকায় বাড়ি বাড়ি সবজি ডেলিভারি করে, মানে পৌঁছে দিয়ে আসে। তার জন্য আমাদের অনেক সবজি দরকার হয়, তাই আমরা আপনার মতো চাষীদের খুঁজে তাদের থেকে ফসল কিনি। মানে আপনি চান আমি আপনাদের ফসল বিক্রি করি? ঠিক তাই, আমরা আপনার সাথে চুক্তি করব, তারপর চাষ করার জন্য অ্যাডভান্সও দেব, সেই টাকা দিয়ে আপনি চাষ করবেন, তারপর আমরা আপনার ফসল কিনে নেব। তাই নাকি? তাই নাকি? বাবা 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 বাবা, মানে মানে আমার কোনো খরচাই নেই? হ্যাঁ বাহ বাহ বাবা বাবা বাবা, তাহলে আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ রাজি রাজি রাজি, খুব রাজি খুব রাজি। নিন এই কাগজটায় আপনার টিপ ছাপ দিয়ে দিন। টিপ টিপ ছাপ কেন, আমি সই করতে পারি। বেশ, তাহলে চুক্তিপত্রটা ভালো করে পড়ে নিয়ে তারপর সই করে দিন। এই নিন, এই নিন আপনার অ্যাডভান্স। আমরা ঠিক সময় এসে আপনার থেকে ফসল নিয়ে যাব। ওই লোকটা কে ছিল গো? হ্যাঁ একটা বড় কোম্পানির ম্যানেজার। ও ও, আমি আজ থেকে কোম্পানির জন্য চাষ করব বউ। আমরা বড় লোক হয়ে যাব বউ, বড় লোক হয়ে যাব, কি মজা। এইবার এইবার কাজে লেগে পড়া যাক। হ্যাঁ বেশ ভালোই ফসল ফলেছে দেখতে পাচ্ছি। যাই যাই, এবার সবগুলো কেটে তুলে রাখি। মিয়া সাহেব তো কালকেই আসবেন। হ্যাঁ যাই 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 যাই। কই গো, বেলা যে বেড়েই চললো, তোমার ম্যানেজার বাবু কখন আসবে? এই এই এসেই পড়বেন এক্ষুনি। ওই 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 যে ওই যে, হে এসে গেছেন মনে হয়। আরে আসুন আসুন ম্যানেজার বাবু, আসুন আসুন
আসুনে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তা ফসল কেমন হয়েছে মলে বাবু? ফসল? হ্যাঁ ফসল ফসল খুব ভালো হয়েছে, খুবই ভালো। বাবা বাবা, বেশ বেশ, ফসল গুলো কোথায় আছে আমাদের একটু দেখিয়ে দিন। মানে আমার লোকেরা ওগুলো বয়ে নিয়ে আসবে তো? এই তো ওই তো ঘরেই আছে। বউ বউ যাও যাও, ওই যে সবজির বস্তা গুলো দেখিয়ে দাও তো। আসুন আপনারা। ঠিক আছে, যাও যাও, তোমরা এগুলো এখন গাড়িতে তোলো তো। এই নি মলাই বাবু ফসলের দাম, আর এর সাথে পরের বারের অ্যাডভান্সের টাকাটা আছে। আচ্ছা ম্যানেজার বাবু, আপনারা একবারে কত সবজি কিনতে পারবেন? যত আপনি ফলাতে পারবেন। আপনি যদি এইবার আরো বেশি ফলাতে পারেন তাহলে আমরা আরো বেশি টাকা দিয়ে সব কিনে নেব। তবে হ্যাঁ, সবজি একদম টাটকা হওয়া চাই কিন্তু। এই ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি আবার এক মাস পরে আসবো তাহলে। চলি। আমি যত ফসল ফলাতে পারবো তিনি তত কিনবেন। হ্যাঁ, তাই আমি এমন একটা ওষুধ কিনে এনেছি যেটা গাছে দিয়ে দিলে অনেক 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 ফসল বলবে, আর সেগুলো আয়তনও অনেক বড় হবে অনেক। তার মানে একই খাটুনিতে অনেক বেশি পয়সা, অনেক বেশি পয়সা। কিন্তু ওষুধ দেওয়ার ফসল কি ভালো হবে? সে নিয়ে আমি মাথা ব্যথা করতে যাবো কেন? আমার বেশি টাকা হবে, ব্যাস ব্যাস, আর কিচ্ছু না। শোনো না, আমার যেন কেমন ভয় করছে, কি হবে গো এত লাভ করে? দূর দূর দূর, তোমাকে বলাই ভুল হয়েছে আমার। আরে সব বড় লোকরাই এরকম একটু আধটু করে, বুঝলে? একটু আধটু করে। কি জানি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝবো, বুঝলে? আমি বুঝবো। এবার কাজ ছেড়ে ফেলতে হবে। এবার বড় লোক হওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। করেছেন কি মলয় বাবু, একেবারে এত ফসল ফলিয়েছেন, বিশাল কাজ করে ফেলেছেন তো। ওই ওই একটু বেশি পরিশ্রম করতে হয়েছে আর কি। আপনাকে শুধু ভালোগুলো বেছে বেছে দিয়েছি, আর খারাপগুলো রেখে দিয়েছি, বাজারে বিক্রি করে দেবো। বেশ বেশ, এই নিন আপনার টাকা। উড়িয়ে বাবা রে বাবা রে বাবা, উড়িয়ে বাবা, কত টাকা! আজ থেকে আমি বড় লোক। যাই যাই যাই, এবারে বাজারে গিয়ে খারাপ সবজিগুলো বিক্রি করে আসি, দুদিক থেকেই টাকা, গাছেরও খাবো তলারও পুরোবো। আরে আরে আরে, এখানে কি ব্যাপার? কি ব্যাপার মানে? আরে সবজি বিক্রি করতে এসেছি। না 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 না, এখানে তো তুমি আর বিক্রি করতে পারবে না। আমাদের কাছে খবর আছে তুমি একটা কোম্পানিকে সবজি বিক্রি করছো, আর এখানেও তুমি বিক্রি করতে এলে আমরা কোথায় যাব শুনি? হ্যাঁ, কোথায় যাব আমরা? যাও যাও যাও, বাড়ি ফিরে যাও, এই বাজারে তুমি আর কোনোদিন সবজি বিক্রি করতে পারবে না, যাও, নইলে কিন্তু। আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ওরা আর তোমায় বাজারে বিক্রি করতে দেবে না, তাহলে কি হবে গো? কি আবার হবে? কোম্পানির কাছে বিক্রি করে এই আমার বাজারের থেকে তিন গুণ লাভ হয়, বুঝলে? তিন গুণ লাভ হয় বউ, চিন্তার কোনো কারণ নেই। কি 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 ব্যাপার ম্যানেজার বাবু? হ্যাঁ, কি ব্যাপার? ওগুলো সবজি না মারণ ফাঁদ? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আপনার চাষ করা সবজি তো আমাদের কোয়ালিটি টেস্টে ফেল করেছে।
এবং সেটাও খুব বাজে ভাবে। ওর মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল পাওয়া গেছে যেটা খেলে ভয়ানক রোগ হতে পারে আমাদের কাস্টমারদের। এই কেমিক্যাল ব্যবহার করে আপনি এত কম সময়ে এত বেশি ফসল ফলিয়েছেন? না মানে ওসব মানে ফানে আমাদের বোঝাতে আসবেন না। নিন নিন আপনার বিষাক্ত সবজি আর আমাদের টাকা ফেরত দিন। এবার আপনি যদি না দেন তাহলে আমরা এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? না না না, এই নিন এই নিন আপনাদের টাকা নিন, এই নিন এই নিন আপনাদের টাকা। আমরা কিন্তু আর আপনার থেকে কোনো দিনও ফসল কিনব না। আমার সব চলে গেল, আমার শেষ হয়ে গেল বউ, আমার সব শেষ হয়ে গেল। সব দিক থেকে লাভ করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল বউ। এই জন্যে এই জন্যেই আমি তোমায় বারবার বলেছিলাম এত লোভ করো না, কিন্তু কিন্তু তুমি আমার কথা শুনলে শুনলে না। হায় রে, এবার কি হবে আমাদের, আমরা কি খাবো? না 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 না, আমি আর লোভ করবো না, আর কোনো দিন লোভ করবো না। লোভ করা মহাপাপ, আর লোভ করবো না আমি, আর লোভ করবো না হে ভগবান, আর লোভ করবো না।